Hello everyone. What is this? বন্ধুরা বাংলাদেশে ফিরে এসেছেন সুপারস্টার শাকিব খান। কলকাতা থেকে ফিরে এলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। একমাত্র সন্তান আবরাম খান জয়ের সঙ্গে এবার দারুণ সময় কাটাচ্ছেন এই দুজন মানুষ। অপু বিশ্বাস ব্যাম্বো চিকেন, ব্যাম্বো মাটন কেন রান্না করলেন? ব্যাম্বো চিকেন, ব্যাম্বো বিরিয়ানি, ব্যাম্বো মাটন বিরিয়ানি এই নিয়ে চলছে নেটপাড়ায় গবেষণা। চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দেখা যাচ্ছে আবরাম খান জয়ের সঙ্গে সে দুটো ব্যাম্বো বিরিয়ানি ওপেন করলেন এবং ছেলেকে একটু খাইয়ে দিলেন। ছেলেকে জিজ্ঞেস করলেন, জয় টেস্ট করবা? টেস্ট করো, দেখো কেমন। জয় একটু মুখে দিয়ে বলুন, সো স্পাইসি। চিত্রনায়িকা অপু বিশ্বাস বললেন, জয় স্পাইসি একদমই পছন্দ করে না। আসলে তিনি এতদিন পর ফিরে এসে কত কষ্ট করে কেন তিনি মাটন বিরিয়ানি রান্না করলেন এটা কিন্তু নেটিজেনরা ঠিকই ধরে ফেলেছেন, কারণ চিত্রনায়িকা অপু বিশ্বাস মাটন বিরিয়ানি রান্না করেছেন সুপারস্টার শাকিব খানের জন্যেই, আর আবরাম খান জয়ের জন্য রান্না করেছেন চিকেন বিরিয়ানি। দুটো বিরিয়ানি রান্না করতে নিশ্চয়ই তার অনেক কষ্ট হয়েছে, তারপরেও তিনি করেছেন। তিনি কলকাতা থেকে নিয়ে এসেছেন ব্যাম্বু, আর এসেই তিনি দারুণভাবে রান্নায় লেগে গেলেন। তিনি কিন্তু বলছেন যে আমি একটু আগেই এসে নামলাম কলকাতা থেকে। বন্ধুরা, ভালোবাসার মানুষের জন্য রান্না করে খাওয়াতে কোন বাঙালি নারী পছন্দ করে না এটা কিন্তু খুঁজে পাওয়া যাবে না। সবাই চায় প্রিয় মানুষের জন্য ভালো ভালো রান্না করুক এবং তারা খেয়ে বলুক, ওহ দারুণ হয়েছে। আমরা সকলেই জানি চিত্রনায়িকা অপু বিশ্বাস শুটিং থেকে ফিরে অনেক দিন বিরিয়ানি পোলাও রান্না করেছেন সুপারস্টার শাকিব খানের জন্য, কারণ তিনি বিরিয়ানি খেতে অনেক বেশি ভালোবাসেন, পোলাও খেতে খুব ভালোবাসেন। চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসেন খিচুড়ি খেতে, তিনি কিন্তু সেটা অনেক জায়গায় বলেছেন। আর তাই ফিরে এসে মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি এটাতে কিন্তু বলার অপেক্ষায় রাখে না তিনি কার জন্য রান্না করেছেন। আমাদের পরিবারের মানুষগুলোর জন্য আমরা মাঝে মধ্যে এই ধরনের আয়োজন করে থাকি। সে মানুষটিকে খাবারের বেলা সারপ্রাইজ দিতে অনেকেই পছন্দ করি। কেউ কেউ তো বলেই ফেলেন পুরুষদেরকে আটকে রাখার জন্য সবচাইতে সহজ উপায় হলো তার জন্য ভালো ভালো রান্না করা। যে নারী তার স্বামীকে ভালো ভালো রান্না করে খাওয়াবে সে কখনোই তাকে ছেড়ে অন্য কোথাও যাবে না। এই যে কথাটা, এ কিন্তু ভিত্তি রয়েছে। আমাদের পরিবারের অতীতের দিকে তাকালে দেখা যাবে সে সময় বিনোদনের তেমন কিছুই ছিল না, তারপরেও যুগের পর যুগ, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী একই ছাদের নিচে থেকে গেছেন পুরুষগুলো। সন্ধ্যায় বাড়ি ঠিকই ফিরে এসেছেন, কিন্তু কেন? সেটা ওই যে প্রিয় মানুষের হাতের খাবারের লোভে, এটা ছাড়া আর কিছুই নয়। বন্ধুরা, আসলে লোভ জিনিসটা কিন্তু সবার মধ্যেই রয়েছে, আর খাবারের লোভ কার নেই? বিরিয়ানি পোলাও নিশ্চয়ই আপনাদেরও খেতে অনেক বেশি ভালো লাগে। ভালো লেগে থাকলে পরিবারের মানুষটিকে খুব যত্ন করে বলুন, প্লিজ আমার জন্য আজ একটু মাটন করো, আমার জন্য আজ একটু পোলাও করো, অথবা আমার জন্য আজ একটা দারুণ রেসিপি করে দাও। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ আবারও।